আসসালামু আলাইকুম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর 2.1 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার গত ভিডিওটা দেখেছো অনুপাতের যে প্রাথমিক ধারণা ভিডিওটা দেখেছো, তারা আজকের অঙ্কটা খুব সহজে করতে পারবে। দেখো, এই 2.1 এর একই নিয়মের অঙ্কগুলোকে আমি এক জায়গায় করছি। 9, 11, 13, 16 এই চারটা অঙ্ক একই নিয়মের অঙ্ক, আর 10, 12, 16, 14, 15 এই চারটা অঙ্ক একই নিয়মের, অর্থাৎ একই নিয়মের অঙ্কগুলো একসাথে করলে তোমার জন্য সুবিধা হবে বুঝতে। আর এই নিচের যে চারটা অঙ্ক আছে, এই চারটা অঙ্ক কি একই নিয়মের। এখন দেখো, আমাদের দেওয়া আছে দুইটা সংখ্যার যোগফল 330, মানে দুইটা সংখ্যা কত এটা আমরা জানি না, কিন্তু সংখ্যা দুইটার যোগফল কত দেওয়া আছে 330। এদের অনুপাত 10:11 হলে, সংখ্যা দুটি নির্ণয় করো। মনে রাখতে হবে, যদি দুইটার মধ্যে দুইটাই বের করতে বলে, যেমন এখানে সংখ্যা আছে কি দুইটা সংখ্যা, দুইটার মধ্যে দুইটাই বের করতে বলে, তখন যোগের নিয়ম, আসলে এটাকে যোগের নিয়ম আমি বোঝানোর জন্য বলে থাকি, যে দুইটার মধ্যে দুইটাই বের করতে বললে, যেমন দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে, সংখ্যা দুটাই নির্ণয় করতে হবে, তখন যোগের নিয়ম। যদি মা এবং তোমার বয়সের সমষ্টি দেওয়া থাকে, তোমার আম্মু এবং তোমার বয়সের সমষ্টি দেওয়া থাকে, এখন তোমার বয়স এবং তোমার মায়ের বয়স বের করতে হবে, তখনও যোগের নিয়ম। যদি এরকম দেয়া থাকে, তুমি এবং তোমার বন্ধুর বয়সের সমষ্টি দেয়া আছে, তোমাদের দুজনের বয়সে নির্ণয় করতে হবে, অর্থাৎ এক কথায় দুইটার মধ্যে দুইটাই বের করতে হবে, তখন কিসের নিয়ম? যোগের নিয়ম। আচ্ছা, যোগের নিয়মটা কি এটা দেখাচ্ছি। দেখো, দেয়া আছে দুইটি সংখ্যার যোগফল 330, আমি দেখে দেখে লিখে দিছি, দুইটি সংখ্যার যোগফল 330, এবং এদের অনুপাত 10:11, কত দেওয়া আছে 10:11 লিখে দিছে, এবং এদের অনুপাত 10:11। দেখো, অনুপাতের রাশিগুলো যোগফল নির্ণয় করবে। এখন অনুপাতে কত আছে, পূর্ব রাশি হলো 10 আর উত্তর রাশি হলো 11, তাহলে এই দুটোকে আমরা এখন যোগ করব। দেখো, অনুপাতের রাশিগুলোর যোগফল 10:11, অর্থাৎ অনুপাতের রাশি দুটোকে যোগ করলে কত হবে 11 হবে, সরি যোগ করলে 21 হবে। তাহলে দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল 330, এবং এদের অনুপাত 10:11, অনুপাতের রাশিগুলোর যোগফল 10+11 কত হবে 21। দেখো, অতএব প্রথম সংখ্যাটি মোট কত ছিল, দুটি সংখ্যার যোগফল 330, যদি দুইটাই বের করতে বলে, তাহলে দুইটা নিয়ম হচ্ছিল, দুইটা বের করার নিয়ম হচ্ছিল যোগের নিয়ম। দেখো, এই যে দুইটা বের করতে বলছে, এই জন্য যোগ করতেছে অনুপাত দুইটাকে, এই জন্য আমি বলছি যোগের নিয়ম। প্রথম সংখ্যাটি সমান মোট কত দেওয়া আছে, মোট হলো 330 দেওয়া আছে, 330 এর মনে রাখতে হবে দুইটাই বের করতে বললে যেটা যোগ করবে সেটা হবে নিচে, যেটা যোগ করে বের করছে সেটা কোথায় হবে নিচে। আর আমি প্রথম সংখ্যাটি বের করতেছি, অনুপাতে প্রথম সংখ্যাটা হবে 10, আমি যদি দ্বিতীয় সংখ্যা বের করতাম তাহলে কত হতো 11, আমি যদি প্রথম সংখ্যা বের করি তাহলে এখানে উপরে দেবো 10, যদি দ্বিতীয় সংখ্যা বের করতাম তাহলে দিতাম 11, কেন দ্বিতীয়তে 11 আসছে তাই, আর এখানে 10 দিচ্ছি কারণটা হলো প্রথম সংখ্যা, অনুপাতে প্রথম সংখ্যা 10 তাই 10 উপরে। দেখো, এই 21 দিয়ে 330 কে যদি ভাগ করে তাহলে কত হবে
21 দিয়ে 330 কে ভাগ করব, তাহলে কয়বার যে একবার, এই 63 কে আমরা যদি 21 দিয়ে ভাগ করে তাহলে হবে 3, আর এই 16টা উপরে চলে যাবে। 30 দিয়ে 10 কে গুণ করলে 300 হবে। তাহলে দেখো যে আমরা ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, দেয়া আছে দুটি সংখ্যার যোগফল হলো 630 এবং এদের অনুপাত দেয়া আছে 10:11, অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগ করো 10+11=21। এখন আমাদের দুইটা সংখ্যার দুইটাই বের করতে হবে, তখন নিয়মটা আসলো যোগের নিয়ম, এই যে যোগ করছে। এরপর প্রথম সংখ্যাটি মোট কত ছিল 630, এর যোগ করলে যেটা হবে সেটা নিচে, এবং প্রথম সংখ্যাটি বের করতে বললে উপরে কত হবে 10, যদি এখানে দ্বিতীয় সংখ্যা হতো তাহলে উপরে কত হতো 11। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় সংখ্যাটি মোট কত ছিল 630, মোট 630, এর যোগ করলে যেটা হবে সেটা নিচে যাবে, যোগ করলে কত হচ্ছে 21, 21 নিচে। আর আমি দ্বিতীয় সংখ্যা বের করতেছি, অনুপাতে দ্বিতীয় সংখ্যা কত 11, তাহলে 11টা হবে 21-এর উপর, 21 দিয়ে 63-কে ভাগ করলে 3, এই শূন্যটা উপরে চলে যায়। 30-কে 11 দিয়ে যদি গুণ করো 330, তাহলে উত্তর কত হবে, উত্তর 30 এবং সরি উত্তর হবে 300 এবং 330। এটা দেখবা তাহলে বুঝতে পারবে। এখন আমরা তোমাদেরকে 13 নম্বর অঙ্কটা করাই দেব। দেখো গত 11 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে করে দিছি, 11 নম্বরটা করাই দিছি তোমাদেরকে, এখনো 13 নম্বরটা করাই দেব। 11 এবং 13 নম্বরের অঙ্কটা একই নিয়মের অঙ্ক, কিন্তু যে কারণে আমি অঙ্কটাকে তোমাদেরকে করাই দেব তার মেইন কারণ হচ্ছিল স্বর্ণের বিভিন্ন প্রকারের স্বর্ণ আছে, আজকে তোমাদেরকে আমি মানে সেটা ব্যাখ্যা দিব। তোমরা একটা জিনিস মনে রাখবা, দেখো যে আমাদের আম্মু বা আপুরা দেখবে যে বিভিন্ন প্রকারের গহনা পরে, বেশিরভাগ কোন অনুষ্ঠানের ক্ষেত্রে দেখা যায় যে হাতে চুড়ি পরে, নাকে কানের তা, এরকম অনেক কিছু পরে থাকে, বিভিন্ন রকমের গহনা পরে থাকে। গহনা প্রধানত স্বর্ণ দিয়ে তৈরি হয়, গহনা প্রধানত সোনা অথবা স্বর্ণ, সোনা অথবা স্বর্ণ দিয়ে তৈরি হয়, কিন্তু আসলে যে আমরা যে স্বর্ণটা দেখি সেই স্বর্ণটা আসলে স্বর্ণ না। যেমন দেখো খাবারের মধ্যে বিভিন্ন প্রকারের ফরমালিন থাকে যেটাকে আমরা দেখি না, আমরা মনে করি যেটা খাবার, কিন্তু আমরা যখন খাবারটাকে খাই তখন খাবারের সাথে সাথে ফরমালিনটাকেও খাই, এই ফরমালিনটাকে আমরা দেখতে পারি না। এই যে ফরমালিনটাকে দেখতে পারি না এটাকে বলা হয়, ফরমালিনটাকে বলা হয় খাদ্যের ভেজাল, বলা হয় খাদ্যের ভেজাল, যেটাকে আমরা চোখে দেখি না। একইভাবে গহনার মধ্যে, সোনার গহনার মধ্যে, গহনা গহনা তৈরি করতে গেলে দেখো গহনার মধ্যে কিছু ভেজাল থাকে, গহনার মধ্যে কি কি থাকে, সোনা থাকে, সোনা আর ভেজাল থাকে, সেই ভেজাল থেকে বলা হয় খাদ, বলা হয় কি, বলা হয় খাদ। যেমন আমি তোমাদেরকে বলছি আমরা যখন খাবারটাকে খাই, খাবারের ভিতরে কিছু কিছু খাবারের মধ্যে ফরমালিন থাকে যেটাকে আমরা খাই কিন্তু দেখতে পারি না, ঠিক একইভাবে আমাদের যেসব ব্যবহৃত বা ব্যবহারযোগ্য গহনা তৈরি করা হয় সেই গহনার মধ্যে স্বর্ণ থাকে, শুধু স্বর্ণ থাকে তাই নয় খাদও থাকে যেটাকে আমরা দেখতে পারি না। তাহলে গহনার মধ্যে কি শুধু সোনা আছে, না, গহনার মধ্যে সোনাও থাকে খাদও থাকে। এই যে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, একটা গহনা তৈরি করতে গেলে সোনাও লাগে খাদও লাগে। এই সোনাটা যে কোনোটা গহনা বা স্বর্ণটা কতটুকু বিশুদ্ধ এটা খাদের উপর ডিপেন্ড করে, যে গহনায় খাদের পরিমাণ কম সেটাকে বলা হয় যে
সেই স্বর্ণটা বা সেই গহনাটা বিশুদ্ধ বেশি হয়, খাঁটি হয় বেশি, আর যে গহনায় খাদের পরিমাণ বেশি সেই গহনাটা খাঁটি কম হয়, ভেজাল বেশি। যেমন তোমরা, আমি যতটুকু গহনা নিয়ে অতটা বেশি মানে ইন্টারেস্ট না, এতটুকু শুনছি 24 ক্যারেট, 24 ক্যারেট, ক্যারেট দ্বারা বোঝানো হচ্ছে খাদের খাটটাকে, সম্ভবত 24 ক্যারেট আছে, 22 ক্যারেট, এরকম 20 ক্যারেট। তোমরা আমার থেকে, তোমরা স্বর্ণের দোকানে গেলে জিজ্ঞেস করলে আরো ভালো নিজেরা বুঝতে পারবো। যেমন 24 ক্যারেটের স্বর্ণে খাদের পরিমাণ কম, আর 24 ক্যারেটের স্বর্ণের খাদের পরিমাণ কম হয়, এই স্বর্ণের দাম বেশি। 22 ক্যারেটের স্বর্ণে খাদের পরিমাণ একটু আর একটু বেশি, তাই এটার দাম আর একটু কম। 20 ক্যারেটের স্বর্ণে খাদের পরিমাণ আরো বেশি, 18 ক্যারেটের স্বর্ণে খাদের পরিমাণ আরো বেশি। তাহলে বোঝা যাচ্ছে সচ্চার 18 ক্যারেটের স্বর্ণে খাদের পরিমাণ বেশি, অর্থাৎ ভেজাল বেশি, তাই এর দাম কম হবে। আর 24 ক্যারেটের স্বর্ণে খাদের পরিমাণ সবচেয়ে কম, মানে ভেজাল কম, আর যে জিনিসের ভেজাল কম তার দাম বেশি হবে। যান, তাহলে বোঝা যাচ্ছে এক কথায় 24 ক্যারেট, 22 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট, এই ক্যারেট দ্বারা বোঝানো হচ্ছে স্বর্ণের গহনার নাম, অর্থাৎ গহনার একটা নামকে বোঝানো হচ্ছে এই ক্যারেট দ্বারা। তাহলে 24 ক্যারেট যদি কোনো অঙ্কে থাকে, তাহলে 24 দিয়ে কোনো অঙ্ক করার প্রয়োজন নেই। এই 24 ক্যারেট দ্বারা বোঝানো হচ্ছে স্বর্ণের নাম, এই 18 ক্যারেট দ্বারা বোঝানো হচ্ছে স্বর্ণের নাম। এক্সাম্পল, একটা অঙ্কের দিকে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো, 13 নম্বর অঙ্কটা দেয়া আছে 18 ক্যারেটের। তোমরা এই 18 ক্যারেট দিয়ে মাথায় চিন্তা পড়ে যাও যে 18টা অঙ্কে কোথায় ব্যবহার করবো। আসলে 18টা অঙ্ক না, অঙ্কে 18টা ব্যবহৃত হবে না, 18 আসলে স্বর্ণের নাম, শুধুমাত্র এটা বোঝার জন্য মনে রাখবে। তাহলে 18 ক্যারেট, এই 18টা অঙ্কে ব্যবহৃত হবে না, 18টা আসলে স্বর্ণের নাম। 20 গ্রাম ওজনের গহনে, সোনার গহনে, তাহলে গহনার ওজন কত গ্রাম? 20 গ্রাম। তাহলে কোনো একটা স্বর্ণের গহনায় অবশ্যই গহনায় খাদও থাকবে, স্বর্ণ থাকবে, সেই খাদ আর ওই খাদ আর সোনা মিলে হলো 20 গ্রাম। গহনায় সোনা ও খাদের অনুপাত কি বলছে? প্রথমে সোনা ও খাদের অনুপাত 3:1। তাহলে এখানে সোনা আগে লেখা আছে, তাই 3টা হবে সোনার পরিমাণ, আর অনুপাতে খাদ আসলে পরে লেখা আছে, তাই খাদ হবে অনুপাতের 1। ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় কর। যেমন দুইটাই বের করতে বলছে, দেখো একটা গহনা কি কি দিয়ে তৈরি? সোনা দিয়ে তৈরি, আর একটা কি দিয়ে তৈরি? খাদ। দুটাই বের করতে বলছে, দুটাই বের করতে বললে কিসের নিয়ম? যোগের নিয়ম। আচ্ছা, যোগের নিয়মটা আমরা একটু দেখব। দেখো দেয়া আছে গহনার ওজন 20 গ্রাম, গহনার ওজন 20 গ্রাম, এবং সোনা ও খাদের অনুপাত আমি দেখে দেখে লিখে দেবো, সোনা ও খাদের অনুপাত কত? 3:1। দুইটাই বের করতে বলে যোগের নিয়ম, তাই অনুপাত দুটাকে যোগ করো, অনুপাতের রাশিগুলো যোগফল 3+1=4। এখন বের করব সোনার পরিমাণ সমান, দেখো মোট, মোট কত গ্রাম দেওয়া আছে? 20 গ্রাম। প্রথমে মোটটাকে দেখতে হবে, 20, এর যেটা যোগ করব যোগফলটা কোথায় হবে? নিচে, যোগফলটা নিচে, আর উপরে কত হবে? সোনা বের করতেছে, অনুপাতে সোনা কোনটা? 3, তাই 3 উপরে যাবে। 4 কে 20 দিয়ে ভাগ করো, 4 কে 20 দেওয়া করলে 5, 5 কে 3 দিয়ে গুণ করলে 15 গ্রাম। আবার খাদের পরিমাণ, কিসের পরিমাণ? খাদের পরিমাণ সমান, দেখো মোট কত দেয়া আছে? মোট হলো 20, এর মোট হলো 20, এর যোগ করলে যেটা হবে সেটা নিচে, যোগ করে কত হয়েছে? 4, আর অনুপাতে, অনুপাতে খাদ কত? খাদ পরে আছে, তাহলে খাদ হবে 1। 4 কে 20 দিয়ে ভাগ করো, 5, 5 কে 1 দিয়ে গুণ করো, 5 গ্রাম। তাহলে সোনার পরিমাণ 15 গ্রাম ও খাদের পরিমাণ 5 গ্রাম। তো 16 নম্বরের অঙ্কটা, আমি তোমাদেরকে এখন 9 নম্বরের অঙ্কটা করাবো। 9 নম্বরের অঙ্কের প্রশ্নটা একটু পড়ে আসি,
550 টাকাকে 550 টাকাকে 5 অনুপাত 6 ও 4 অনুপাত 7 অনুপাতে ভাগ করো। ঠিক এরকম অঙ্ক আগে আমি তোমাদেরকে 11 13 নম্বরে করে আসছি, কিন্তু তোমাদেরকে এই অঙ্কটা একটু জটিলতা মনে হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে প্রশ্নটা ভালোভাবে বোঝাই দিই। 550 টাকাকে প্রথমে 5 অনুপাত 6 বিভক্ত করবে একবার, 5 অনুপাত 6, 5 একটা অংশ 6 একটা অংশ, তাহলে কি এইটা হলো প্রথম অংশ, এটা আসলে দ্বিতীয় অংশ। 550 টাকাকে 5 অনুপাত 6 একবার বিভক্ত করবা, আবার 550 টাকাকে 4 অনুপাত 7 এ বিভক্ত করবা। প্রথমে কি করবা, 550 টাকাকে 5 অনুপাত 6 এ বিভক্ত করবা, পুনরায় আবার 550 টাকাকে 4 অনুপাত 7 এ বিভক্ত করবা। দেখা যাক অঙ্কটা কি বলছে। দেয়া আছে মোট টাকার পরিমাণ, মোট কত টাকা দেয়া আছে, 550 টাকা, এবং প্রদত্ত প্রথম অনুপাতটি, বলতো প্রথম অনুপাতটি কি দেয়া আছে, প্রথম অনুপাতটি দেয়া আছে 5 অনুপাত 7। তাহলে এই 550 টাকাকে 5 আর 6 মানে কি প্রথম এবং দ্বিতীয় দুইটা অংশে ভাগ করতে হবে। দুইটা জিনিসই যদি বের করতে বলে তাহলে যোগের নিয়ম, যোগের নিয়ম মানে কি, যোগের নিয়ম মানে হলো অনুপাত দুটিকে যোগ করতে হবে, অনুপাতের রাশিগুলো যোগ ফল 5 অনুপাত 6, তাহলে 5 যোগ 6 কত হবে, 11। প্রথম অনুপাতে অর্থাৎ প্রথম অনুপাতের দিকে লক্ষ্য করে 550 টাকাকে এখন ভাগ করব। 550 টাকার প্রথম অংশ মোট টাকা কত, 550, এর যোগ করলে যেটা হবে সেটা নিচে, আর প্রথম অংশ বের করতেছে, তাহলে প্রথমে কি আছে 5, দ্বিতীয় অংশ যখন বের করবে তখন কত হবে 6, তাহলে প্রথম অংশ উপরে 5, 11 দিয়ে আমরা যদি 11 দিয়ে যদি 550 কে যদি ভাগ করি তাহলে হবে 50, 50 কে 5 দিয়ে গুণ করলে 250 টাকা। আবার ঠিক একইভাবে 550 টাকার প্রথম অংশ বের করছে, এখন দ্বিতীয় অংশ বের করবো, 550 টাকার দ্বিতীয় অংশ মোট কত, মোট হলো 550, এ যোগ করলে যেটা হবে সেটা নিচে, আর অনুপাতে দ্বিতীয় থেকে আছে 6, 6টা উপরে হবে। 11 দিয়ে আগের মতো 11 দিয়ে 550 কে ভাগ করলে 50, 50 কে 6 দিয়ে গুণ করলে 300 টাকা। তাহলে দেখো 550 টাকাকে প্রথমে আমরা 5 অনুপাত 6 ভাগ করছি, এখন আবার এই 550 টাকাকে আমি 4 অনুপাত 7 ভাগ করব, কত, 550 টাকাকে 4 অনুপাত 7 বিভক্ত করব। দেখো প্রদত্ত দ্বিতীয় অনুপাত, প্রদত্ত দ্বিতীয় অনুপাতটা কত দেওয়া আছে, 4 অনুপাত 7, তাহলে এই 550 টাকাকে 4 ভাগেও ভাগ করতে হবে আবার 7 ভাগেও ভাগ করতে হবে, অর্থাৎ মোট 11টা ভাগে ভাগ করতে হবে। তাহলে দুইটা ভাগে ভাগ করতে হলে যোগ করতে হবে, যোগের নিয়ম অনুপাতের রাশিগুলো যোগ ফল 4 যোগ 7 যোগ ফল 11। দ্বিতীয় অনুপাতে, দ্বিতীয় অনুপাত মানে কি, 4 550 টাকাকে 4 অনুপাত 7 বিভক্ত করব, তাহলে 550 টাকার প্রথম অংশ, প্রথম অংশ মানে কি, যদি আমি চারের দিকে লক্ষ্য করি মোট কত 550, এর যোগ করলে যেটা হবে সেটা নিচে, আর এই অনুপাতে প্রথম কে আছে 4, তাহলে 4 হবে উপরে, যদি দ্বিতীয় বের করতাম তাহলে উপরে তো 7। দেখো 11 কে 550 দিয়ে ভাগ করলে 50, 50 দিয়ে 4 কে গুণ করলে 200 টাকা। একইভাবে 550 টাকার দ্বিতীয় অংশ মোট 550, এর যোগ করলে যোগফল যেটা হচ্ছে সেটা নিচে 11, আর দ্বিতীয় অংশ বের করবো, দ্বিতীয় থেকে আসছে 7, 7 উপরে যাবে। 11 দিয়ে 550 কে ভাগ করলে 50, 50 দিয়ে 7 কে গুণ করলে 350 টাকা। তাহলে দেখো 550 টাকার প্রথম অনুপাতে যখন ভাগ করছে তখন উত্তর কি কি আসছে, 250 টাকা, আর কি আসছে 300 টাকা, 250 টাকা কমা 300 টাকা। এবং যখন দ্বিতীয় অনুপাতে ভাগ করছে তখন কত কত আসছে, 200 আর 16, 350, এটি উত্তর। আল্লাহ হাফেজ।